সারা জীবন খেলা কার কাউকারে চড়ে এসেছো, আর এখন চার চাকার বাসে এসে ভাব মারা শিখেছো। দাঁড়াও, আমাদের বাসে যখন পাসপোর্ট ভিসা সিস্টেম চালু করব, তখন দেখব তোমাদের ভাব আমাদের বাসের জানালা দিয়ে কিভাবে পালায়। আপনি কি টুডে আর উঠবেন না, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, হ্যাঁ ইংরেজি কর না, গাড়ি খুল বই রে, তারপর আমার কবি, এতক্ষণ আমি পেপার মুখে দিয়ে থাকো, দেখো জাতির কথা চিন্তা ভাবনা করুন, তোর যন্ত্রণা আমি কিচ্ছু পারি না, শুন গাড়ি পুরোপুরি ভরবি, আর যদি না বরাবর বেবি দল গান কোন ধন থেকে গাছ কোথাও নাকি যা। গাজীপুর একটা টিকিট দাও, 150 টাকা দেন প্লিজ। আমি কি বাগনা যাবো বলেছি? টিকিট দাও, টিকিটে যে ভাড়া লেখা আছে আমি তাই দেবো। টিকিটের দামে যা পসিবল কেন? টিকিটে কি সৌদি আরবের ভাড়া লেখা হয়ে গেছে নাকি, নাকি 5 বছর আগের টিকিট বিক্রি করছে? মনে হচ্ছে রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে খোলা বাজারে ডাকাতি করছো। ইসলামী করোনা নাই, দেশটা ইসলামীদের ডুবে গেছে। তাহলে বুঝতাম যে কি একটা সিস্টেমের মধ্যে আছে, সবকিছু টাইম চলে সিস্টেম নতুন। অর্ধেক যাত্রী এখনো পাইছেন নাই, আপনাদের কারো যদি 2-3 মিনিট লেট ফিল না হয় তাহলে আই টিকেট দেখ ইউ। আরে টিকিট ব্যাকি বলে আসলাম করো, আমি আমার অধিকার আর রায়ের ব্যাপারে সচেতন। আমাকে কিনা বলো, আরে টিকিট ব্যাকি দেখছি না আঙ্কেল, কত বড় অধ্যত্ত, আমার মতো একজন সম্মানিত যাত্রীকে বলে কি গাড়ি থেকে নেমে যান। সবার প্রথম ভুল করেছে না, আমাকে আঙ্কেল বলে থাকে, আমি তো এখনো কনফিউশনে আছি, আপনাকে কি বলে ডাকবো, আঙ্কেল না বড় ভাই? আমি যদি আপনার চেয়ে বয়সে বড় হয়েও থাকি সেটা কত, খুব বেশি হলে 2-3 মিনিট, আর বাসটা দেরি না করলে আমি তো মিস করতাম, আমি কেবল আসতাম
একটু বসি, আরো রং তামাশা দেখি, তারপর আপনাদের বিচার করবো। আচ্ছা, তুমি এত কথা বলছো কেন? আসো, চুপচাপ বাসে উঠো। চুপচাপ উঠলে বিসমিল্লা তো কেমনে? আবার মুখে মুখে তর্ক। ঠিক আছে, মনে মনে বিসমিল্লা বলো, আগে টাইম পা দাও, তারপরে উঠো। এত পেছানোর তো কিছু নাই, আসো। সোজার কথা বুঝো না, শোনো, আরবি করতে আমার বিরক্তি আসবে কেন? বিরক্তি আসবে শয়তানের। এই যে তুমি বিরক্ত কথাটা বলছো, এইটাও একটা বিরাট অপরাধ। শুনেন, আমি এইসব আরবি আগামাতে কিছু বুঝি না। বোঝা লাগবে না, শুনলেও সব। এই যে তুমি শুনতেছো, তোমার বেটে আমার ছেলে এক বান্দা হিসাবে বলা হয়েছে। এই সময় তুমি যা দেখবা যা শুনবা সবকিছুর আশা করবে আমার ছেলের উপর। সেইটা তো আমি বলতে পারি না। তোমার কিসমতে যদি মেয়ে থাকে মেয়ে হবে, ছেলে থাকবে ছেলে হবে। তোমার কিসমত তো আমি লিখি নাই, স্বয়ং আল্লাহ লিখেছে। খালি আরবি না বুঝে পারলে এগুলো বাংলা অর্থ আমার বোঝা এখন, নাহলে আমি আমার ছেলেরও বোঝাবো কেমনে? আমি নিজেদের অর্থ বুঝি না, এটা আমার বাচ্চা কেমনে বুঝবো? তোমার জন্য শরবত বানাই নিয়ে আসছি, সাথে বিস্কুট খাও, ভালো লাগবে। খেলার কথাটা একটু দেওয়া যাবে? না, দেওয়া যাবে না।
আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমার কিডনি নিয়ে তোমার কোনো কাজ লাগবে না। আঙ্কেল, এর আগে কখনো একটা পত্রিকা চেয়ে এতটা অপমানিত হয়নি। আমি জীবনে যতবার বাসের পত্রিকা অন্যকে পড়তে দিয়েছি কখনোই অক্ষত অবস্থায় ফেরত পাইনি। এই জন্য আমি পত্রিকা একবার মুখস্থ করি, দুবার রিভিশন দিই, যাতে করে অবজেক্টিভটাই প্রশ্ন এলে চোখ বন্ধ করে বৃত্ত ভরাট করে এ প্লাস পেতে পারি। শোন, বিদেশে কখনোই বই আর পত্রিকা অন্যকে পড়তে দিলে অক্ষত অবস্থায় ফেরত পাবে না। দেশে যত পাপি আছে এর মধ্যে 75% হচ্ছে জ্ঞান পাপি। আমি নিজে জরিপ করে দেখেছি, জ্ঞান পাপিকে দেশটা ভরে গেছে। আঙ্কেল, আপনি তো রীতিমতো জিনিয়াস, পুরো বাংলাদেশের উপরে এত বড় একটা দৈব আপনি কিভাবে করে ফেললেন একটু বলা যাবে? সারা বাংলাদেশের কতগুলো তেলাপোকা আছে সেটাও আমি জরিপ করে এক্সাক্ট সংখ্যা বলে দিতে পারি। কিভাবে? খুবই সহজ, যে কোনো একটা জায়গা ধরো কত স্কোয়ার ফিট, তারপর ওই স্কোয়ার ফিট জায়গায় যতগুলো তেলাপোকা আছে তার সঙ্গে বাংলাদেশ যত স্কোয়ার ফিট সেটাকে গুণন দিলেই তেলাপোকার সংখ্যা বের হয়ে যাবে। আঙ্কেল, আপনি আসলেই জিনিয়াস, আমি আপনার চেহারা দেখে সন্দেহ করছিলাম। আঙ্কেল, খেলার পাতাটা কি একটু দেওয়া যাবে? তোমাকে দেখে ভালো ছেলে মনে হচ্ছে, ঠিক আছে নাও, তবে ভাড়া দিতে হবে ঘন্টায় 5 টাকা আর জামানত হিসেবে 5 টাকা। যদি অক্ষত অবস্থায় পত্রিকা ফেরত দিতে পারো তখন সেই জামানতের 5 টাকা ফেরত পাবে, ঠিক আছে? আঙ্কেল, সরি টু সে, আমি আপনার মতো মা লাইফ একটাও দেখি না। ছোট লোকে দেশটা ভরে গেছে। অভদ্রের মতো অশ্লীল ভাষায় গালি গালাজ কেন করছেন? এটা তো ভদ্রলোকের বাস। ভদ্রলোকের বাস? আপনি ভদ্রলোক দেখাইতেছেন? এরা ভদ্রলোক পালন করতে গেলে এরা বাস কোম্পানি দুই চার বার মিয়া লুঙ্গি ছেড়া ফেলা। আপনি আসেন ওদের সাথে ভদ্রলোক দেখাইতে আপনি সাহিত্য নোবেল পাবেন। ভাই বলেন, আমি মানুষ তো দেখতে খারাপ বুঝছেন, আমার ভিতর কিন্তু খারাপ না, মাঝে মাঝে মাথাটা আওলা জল হয়ে থাকে। আওলা জল হইলে কারে কি কই জ্ঞান থাকে না, খারাপ। আর একটা কথা মনে পড়ল, আমার উস্তাদে সবসময় একটা কথাই বলত, বাংলাদেশের ড্রাইভার আর সারা দুনিয়ার আজরাইল, আজরাইল তো একজনই একই জিনিস। আমাকেও দেখছে মানে বাংলাদেশে রাস্তাঘাটের মরণ খুবই ভয়াবহ মৃত্যু বুঝছেন, মানুষ যদি মরে যায় কেউ খোঁজ খবর নেয় না, বাসা মাইছে একটা ফোনও দেন না খবরও দেন না, মাইছে কি করে জানেন, মোবাইল টেকা ঘড়ি আংটি মানি ব্যাগ এগুলো খুঁজবে, এটা মাথায় রেখে ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে ফেলছেন। ঠিক আছে বুঝছেন, yeah.
আমি তো ভাবছিলাম আজকে আমার বাসটা মিসই হয়ে যাবে। থ্যাঙ্ক গড হয় নাই। আমার বাসের লাগ আর ট্রেনের লাগ খুব ভালো। কখনো মিস হয় না, মিস হওয়ার কোনো রেকর্ডই নাই। প্লেনের টিকিটটা কেটে দেখতে হবে, প্লেনের লাগ কেমন কি বলো? হ্যাঁ ও সরি, আমি আপনাকে তুমি বলে ফেলেছি। ভাইয়া কিছু মনে করেনি তো? না না, আমি তো সেটাই চাই। মানে? না না, এই যে আমরা দুজন পাশাপাশি যাচ্ছি, অথচ দুজন দুজনকে আপনি আপনি করে বলবো, শুনতে কেমন পরপর শোনায় না? তাছাড়া তুমি শব্দটা অনেক আপন মনে হয়, কি বলো? আমাকে জানুন, তারপর না হয় ধীরে সুস্থে আপন করলেও চলবে। আমার আম্মু আমাকে সবসময় কি বলে জানো? আম্মু বলে, সারা তুমি না খুব সহজে মানুষকে আপন করে নাও। মানুষ কত খারাপ তুমি জানো? আর ছেলেজাত মেয়েদের সাথে কি করতে পারে তোমার কোনো ধারণা আছে? কি কি করতে পারে আপনার ধারণা আছে? আরে আমার আম্মু কি জানে, আমি ক্লাস টেনে এসবের উপর পিএইচডি করে ফেলছি। আমিও ক্লাস টেনে পিএইচডি করে ফেলেছি। আমি কিছু বড় বিবি বিবি আসলে জানো কি, আজকালকার ছেলেদের না বিলিভই করা যায় না। ছেলেগুলো দাড়ি গোফ হতে না হতেই পাকনা গজায় যায়, মেয়ে দেখলে চোখ গুলো হাতের মুঠোয় চলে আসে, টাঙ্কি মারার জন্য খালি ছোক 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 ছোক। আর বাসে উঠলেই একটু ব্রেক হলে গায়ের উপর উঠে পড়ে আর বলে, আপু সরি, আও সরি, আমি কিন্তু ইচ্ছের করে করিনি। না না, ইটস ওকে, এটা তো জেনুইন। ব্যথা লেগেছে? কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স এর কোনো কথা বলবেন না, অনেক কষ্ট অনেক সাধনায় লাইসেন্স পেয়েছি। এইরকম ঘোড়ার লেজের মতো চুল করছো কেন? তোমার বাপ মার তোমার কিছু বলে না? আরে তোমার বাপ মারে ধরে তো পিটা নিয়ে উসি। হ্যাঁ, ছেলে এরকম ঘোড়ার লেজের মতো চুল করে ঘুরে বেড়াইতেছে, যাও বাস থেকে নামো। এক মিনিট সময় দিলাম, যেমনে পরে সেমনে চুল কালো করে নিয়ে আসবা। যাও, কিন্তু এক সেকেন্ড তোমার জন্য বাস দাঁড়াই বড়া, যাও। আমি কিন্তু গণতে আরম্ভ করলাম, এক দুই। আবা এটা কি মূর্খতা বলেন আপনি, এক মিনিটে চুল কি কালা করা সম্ভব? সম্ভব না। তারপরে আমার মনে হয় না আশেপাশে কোনো সেলুন আছে, আর সেলুন থাকলে তো লাইনে বসে কেমন লাগবো, বুঝছেন? এই ড্রাইভার সাহেব একদম কিন্তু চুল নালে কিন্তু তোমার গাড়ি ধরে নামায়া আমি গাড়ি চালাই নিয়ে যাবো।
মৌলবী শাহ আসসালামু আলাইকুম। আপনি এসিতে বসে আছেন কেন? আপা আমার স্ত্রী পোয়াতি। আপনি নিজে তো আর পোয়াতি না, যান ছেলেদের সিটিকে বসেন, আমি এখানে বসবো। ওঠেন আপা, এই সময় ওঠেন বলতেছি, আমি দেখবো, আপনি যান ওঠেন। আরে নে কাপটা, তুই কথা বলো না, মনে হইতাছে রেডিও শুনতাছে। আরে তোমার চেহারাটা দেখবো টেলিভিশনের মতো, আর কথা বলবো, এই যে নেকাপটা রাইখা, তুমি যদি আমার দুইটা গাইল দাও তাইলে আমি কি সেটা বুঝবো? ফুলো সুন্দর। এইবার বল, ঠান্ডা খাবা? তুমি না পোয়াতি, তোমার এখন খাইতেইব মাছ মাংস ডিম দুধ, আর এইসব তো কেমিক্যাল যুক্ত খাবার, এসব খাইতে চাও কেন? ছোট বাচ্চাদের মতো যা দেখো তাই খাইতে চাও নাকি? তুমি এখন খাইবে হারবাল, হারবাল জিনিস। হারবাল মানে কি বুঝছো? বুঝছো। বলো তো হারবাল মানে কি? বুঝছো না? বুঝে বলবা না যে বুঝছি, আগে বুঝবা তারপরে বলবা। দেশের মানুষ তো মুখস্থ বিদ্যা দিয়া শেষ। আমি একটু খাই। দেখেন না, আপনাকে আপনার ওয়াইফের পাশ থেকে তুলে দিল, আপনার ওয়াইফের সবার সামনে বেপর্দা করে দিল। আহা ভাই সাহেব, এখানে পর্দা বেপর্দার ব্যাপারটা আইনেন না। শুনে, একজন নারীর যতটুকু ঢাকা ফরজ, আমার স্ত্রীর তা ঢাকা আছে। এই মুখ আর চোখ খোলা থাকা কোনো পাপ না, বুঝছেন? আর শুনেন, আপনি মহিলা সম্বন্ধে উল্টা পাল্টা কথা বলে আমাকে ফেবানোর চেষ্টা করছেন তাই না? শুনে, ফিতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য অপরাধ, আর গীবত হচ্ছে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও জঘন্য কাজ। এটা আমার কথা না, আমার কথা না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আবার হাদিসেও লেখা আছে, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। উপকার
দেখেছো দুনিয়াতে আর কেউ মনে হয় যেন প্রেম করে না। প্রেম জিনিসটাই এরকম বুঝলা, এটা একটা নেশা। প্রেমে যারা থাকে তারা প্রেমের নেশার বাইরে কোনো কিছু ফিলই করে না। প্রেমে মানুষ অন্ধ হয়ে যায় বুঝলা অয়ন। আচ্ছা তুমি কি প্রেম করো? জানাটা কি খুব জরুরি? চলছে প্রেমের হাওয়াই গাড়ি, ইচ্ছের দল বেঁধে দিচ্ছে পাড়ি।
চাই তোমার, চাই তোমার। কি গান শুনো, সুরটা ভালো। থ্যাংক ইউ। কি কিছু বলবা? সারা, আমি তোমাকে আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার মাথা ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আচ্ছা তুমি একবার ভাবো, তোমার মতো এমন সুইট একটা মেয়ে, আমার মতো এমন স্মার্ট একটা ছেলে, আমরা তো প্রেম করতেই পারি, তাই না? What rubbish! মেয়েদের তো তোমাদের মাথা ঠিক থাকে না, না ছেলেদের কয়েক মিনিটের পরিচয় আই লাভ ইউ প্রপোজ করে বসলা, সবকিছু তো সস্তা। তুমি এইভাবে কথা বলছো কেন? আর খারাপ ব্যবহার করো কি হলো? কত দাম বলো? এমন কিলানি দিব কি নিচে? কি আপু বিশ্বাস করুন, গড প্রমিস, আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, ওরা সেলফি তুলে ফেসবুকে দেয়, আমার কোন গার্লফ্রেন্ড নেই, সেজন্য আমি আমি দুষ্টুমি করছিলাম। আপু কোন সমস্যা? যা ছিল সমাধান হয়ে গেছে, নতুন করে কিছু চাচ্ছি না, প্লিজ নিজের কাছে মনোযোগ। আপনি খেপে যাচ্ছেন কেন? আপনি এমন ভাব করছেন কেন? মনে হচ্ছে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছি। আমি আপনার কাছে হেল্প চেয়েছি। নিজের চরকায় তেল দেন, তেল অতি মূল্যবান একটি পদার্থ, অন্যের চরকায় দিয়ে অপচয় করবেন না। বসেন বসেন। কি ঘটনাটা যদি সত্য, তাহলে আপনি এখন পেজান, কি অসুবিধা? এখন কেমনে পিটাবো? 30 সেকেন্ড আগে আমি আমার ওয়ার্ডের সীমানা পার করে আসছি। ওই যে ভূমতালির দোকানটা দেখছো না, ওইখানে একটা নীল ব্যান্ড, আমার ওয়ার্ডের সীমানা পার করে আসছি তো সীমানা, সেই জন্য আপনার জোরে কথা বলতেছি, বলার না মায়ের কথা। আরাম করে বসে, আরাম করে কি করে বসবো? আপনি তো চাপতে চাপতে এদিকে এসে বসবো কোথায়? ধাক্কা ধাক্কিটা কইরেন না। আমি কি জানি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেশটা বখাটেরা শেষ করে দিয়েছে মা। এই দেশে আজকাল মেয়েদের কোনো সেফটি নাই। এই মনে করেন
পাবলিক বাসে উঠে বসে বাপ চাচা বয়সী কোনো সেফ ভেবে যদি তার পাশে গিয়ে বসি, দেখা যায় ওই লোকটা চোখ ম্যাট্রিক ইন্টার পাশে ছেলেদের চোখ বেশি ধারালো। কি আর বলবো, এই জন্য আমি আমার ব্যাগে আমার সাথে আমি সবসময় আঙ্কেল দোয়া করব অবস্থা যদি কখনো নিয়ন্ত্রণের বাইরে যায় অ্যান্টিকটাটা আমি ইউজ করতে পারি। বাহ, তোমরা আজকালকার মেয়েরা অনেক সাহসী। আমার মেয়েটার কাছে এসব থাকে কিনা কে জানে, ও অনেক সহজ সরল তো, তাই ও কিনে খুব টেনশনে আছে। আপনার মেয়ে কি হয়েছে? আমার কাছে শরম করে কি লাভ মা, একটু পরেই তুমি পাশ থেকে নেমে যাবে, হয়তো বা সারা জীবন তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না। আমার মেয়েটা খুব ভালো গান করত, খুব ভালো ছবিও আঁকত, অনেকবার পুরস্কারও পেয়েছিল। আঙ্কেল আপনার মেয়ের কি হয়েছে সেটা বলার কথা ছিল। ইন্টারমিডিয়েট পাস করবার পরে ভার্সিটিতে ভর্তি করে দিলাম, হোস্টেলে চলে এলো, বাড়ি থেকে আসবার সময় ওর কি কান্না, একটা ময়না পাখি ছিল, পাখিটাকে হোস্টেলে আনতে চেয়েছিল। হোস্টেলে তো পাক পাখারি রাখবার নিয়ম নেই, দিনে কতবার ফোন করে আমাদের খোঁজ খবর নিত, পাখিটার খোঁজ খবর নিত। আজ সকালে আমি ওর হোস্টেলে গিয়েছিলাম, যে শুনলাম গতকাল ওর বড় ভাই এসে ওকে নিয়ে গেছে। ও তো আপনি জানতেন না ওর ভাইয়া এসে ওকে নিয়ে গেছে, এখনো পৌঁছেনি বাসে। আমার কোনো ছেলে নেই রে মা, আমি নিশ্চিত হয়েছি ওর বন্ধুর সঙ্গেও পালিয়ে গেছে। আমি মুখ দেখাবো কি করে রে মা, নিজের রক্তের উপরে আর বিশ্বাস রাখতে পারি না রে মা, চোখের পানি রক্তে চাইতে ভালো মনে হয়। Okay.
কোন ধরনের কথা বলছো? আসলে তোমাদের মেয়েদের না ঢং দেখতে পাচ্ছি না, সবকিছু কনফার্ম করলাম, কক্সবাজার টিকেট ওকে করলাম, আর এখন তুমি বলছো যাবা না, কেন যাবা না? আমি পারবো না, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে এভাবে যেতে পারবো না। আমাদের বিয়ে হবে, আমাদের বিয়ে অবশ্যই হবে, শোনো, কোথায় যাচ্ছ? শোনো সারা,